সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেনে জব্দ করা মার্কিন অস্ত্র ইরান পাঠাচ্ছে রাশিয়া, যা বলছে সিএনএন এর প্রতিবেদন। রুশ যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন ওয়াগনার বাহিনী, দাবি প্রিগোজিনের। ইউক্রেন যুদ্ধের অবসান হবে আলোচনা টেবিলে, বললেন ঋষি সুনাক। পারমাণবিক অস্ত্র সক্ষমতা বাড়াবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের তেল আবিবে হামলায় আহত 3। ইয়েমেনে তেল ছড়িয়ে পড়া ঠেকাতে ট্যাঙ্কার কিনছে জাতিসংঘ। এবং সরকার কেন্দ্রীয় এজেন্সিগুলোকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে, অভিযোগ সিপিআইএমের। দর্শক, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসান হবে আলোচনা টেবিলে। আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যেন সম্ভাব্য সবচেয়ে ভালো অবস্থানে থাকেন, সেজন্য সহযোগিতা করবেন তিনি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেনে জব্দ করা মার্কিন অস্ত্র ইরান পাঠাচ্ছে রাশিয়া, যা বলছে সিএনএন এর প্রতিবেদন। ইউক্রেনে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র নেটো সরবরাহ করা কিছু অস্ত্র সামরিক সরঞ্জাম জব্দ করেছে রাশিয়া। রণক্ষেত্রে জব্দকৃত এসব অস্ত্র সরঞ্জাম ইরানে পাঠাচ্ছে রাশিয়া, যাতে করে এসব অস্ত্রের প্রকৌশল ব্যবস্থা উদ্ঘাটন করা যায়। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন 4টি সূত্রে বরাতে এ খবর জানিয়েছে। সূত্রগুলো সিএনএনকে জানিয়েছে, গত এক বছর ধরে যুক্তরাষ্ট্র নেটো অপর পশ্চিমা কর্মকর্তারা লক্ষ্য করেছেন বেশ কয়েকটি ঘটনায় ছোট আকারের কাঁধে রেখে ছোড়ার মতো অস্ত্র জব্দ করেছে। এগুলোর মধ্যে ট্যাঙ্ক বিধ্বংসী মার্কিন জ্যাভেলিন ও বিমান বিধ্বংসী স্ট্রিঞ্জার অস্ত্র রয়েছে। সূত্রগুলো আরো জানায়, বেশ কয়েকটি ক্ষেত্রে জব্দকৃত অস্ত্রগুলো ইরানে পাঠিয়েছে রাশিয়া সেনাবাহিনী, যাতে করে এগুলো খুলে যন্ত্রাংশ আলাদা করে পর্যালোচনা করতে পারে ইরান। এই জ্ঞান কাজে লাগিয়ে অস্ত্রটির ইরানি সংস্করণ তৈরির জন্য এমনটি করা হচ্ছে। সূত্র মতে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতার জন্য জব্দকৃত অস্ত্র পাঠিয়ে ইরানকে খুশি করছে মস্কো। অবশ্য মার্কিন কর্মকর্তাদের ধারণা, এমন অস্ত্র পাঠানো খুব ব্যাপক বা পরিকল্পিত নয়। যুদ্ধে শুরু থেকেই ইউক্রেনের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র হারিয়ে বা ধ্বংস হয়ে গেলে সেগুলো সম্পর্কে প্রতিবেদনে নিয়মিত পেন্টাগনে পাঠাচ্ছে। এরপর মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন যে ইরানে পাঠানো অস্ত্রের সংখ্যা নির্ধারণ করা কঠিন। খবরে বলা হয়েছে ইরান মার্কিন অস্ত্রের নির্মাণ কৌশল জানতে পেরেছে কিনা তা স্পষ্ট নয়। তবে অতীতে জব্দকৃত মার্কিন অস্ত্র দিয়ে নিজেরা অস্ত্র ব্যবস্থা উন্নয়নে মুনশিয়ানা পরিচয় দিয়েছে তেহরান। ইরানের অস্ত্র ভান্ডারে থাকা একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হল ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইল তুফান, যা 1970 দশকের মার্কিন অস্ত্র BGM-71 TOW ক্ষেপণাস্ত্র আদলে তৈরি করা হয়। 2011 সালে ইরান মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের নির্মিত ড্রোন RQ-170 জব্দ করেছিল। এটি নকশা প্রযুক্তি কাজে লাগিয়ে ইরান একটি নতুন ড্রোন তৈরি করে, যা 2018 সালে ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের পর গুলি করে ভূপাতিত করা হয়েছে। সিএনএন বলেছে এই সহযোগিতা মস্কোর সঙ্গে তেহরানের ক্রমবর্ধমান প্রতিরক্ষা অংশীদারিত্বের আরেকটি নমুনা। গত কয়েক বছর ধরে এই সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে। গত বছর রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জন্য বাইরে সামরিক সহযোগিতা পেতে মরিয়া হওয়ার পর এই সম্পর্ক আরো গভীর হয়েছে। এই অংশীদারত্ব শুধু ইউক্রেন নয়, মধ্যপ্রাচ্য ইরানের প্রতিবেশীদেরও হুমকির মুখে ফেলতে পারে বলে গত মাসে বলেছিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি। রুশ যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন ওয়াগনার বাহিনী, দাবি প্রিগোজিনের। রাশিয়া ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজিনি প্রিগোজিন দাবি করেছেন রুশ সরকারের যোগাযোগ ব্যবস্থা চ্যানেল থেকে তার বাহিনীকে বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার নিজের টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় অভিযোগ করেছেন তিনি। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে। প্রিগোজিন দাবি করেছেন প্রকাশ্যে তার বাহিনীর যোদ্ধাদের জন্য গোলাবারুদ চেয়ে আহ্বান জানানোর কারণে ওয়াগনার গ্রুপকে ব্লক করে দিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। 2022 সালের শেষ দিকে ইউক্রেনে রুশ আক্রমণে গুরুত্বপূর্ণ হিসেবে আবির্ভূত হয় এই রুশ ভাড়াটে বাহিনী। কারাগার থেকে যোদ্ধা সংগ্রহ এবং নৃশংস কৌশলের কারণে বিশ্ব মিডিয়ায় ব্যাপক কভারেজ পান বাহিনীটির প্রধান প্রিগোজিন। ওয়াগনার গ্রুপের দাবি, পূর্ব ইউক্রেনীয় শহর বাকমুত দখলে রুশ আক্রমণে নেতৃত্ব দিচ্ছে তারা। গত কয়েক সপ্তাহ ধরে প্রিগোজিন একাধিকবার প্রকাশ্য আরো গোলাবারুদ সরবরাহের জন্য রুশ সেনাবাহিনীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানিয়েছেন। দ্য মস্কো টাইমসের এক প্রতিবেদনে প্রিগোজিনের বার্তার ইংরেজি ভাষান্তর তুলে ধরা হয়েছে। এতে প্রিগোজিন বলেছেন গোলাবারুদ সরবরাহের আহ্বান থামাতে তারা ওয়াগনার বাহিনীর সব ইউনিটের বিশেষ সরকারি ফোনে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সিদ্ধান্ত গ্রহণে জড়িত সংশ্লিষ্ট সংস্থাগুলো তো আমার প্রবেশাধিকার বাতিল করা হয়েছে। তিনি আরো বলেছেন, এখন আমি শুধু মিডিয়ার মাধ্যমে আরো সরবরাহের আহ্বান জানাতে পারি, হয়তো আমি এটাই করব। একসময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হতো প্রিগোজিনকে, কিন্তু সম্প্রতি রুশ কর্মকর্তা ক্রেমলিনের সঙ্গে তার দূরত্ব বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সোমবার এক খবরে জানা গেছে ইউক্রেনের রুশ সেনাবাহিনীর সময় সদর দপ্তর ওয়াগনার বাহিনীর প্রতিনিধিকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বা ISW থিঙ্ক ট্যাঙ্ক জানুয়ারিতে বলেছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সমালোচনা করে প্রিগোজিন একাধিক বক্তব্য দেওয়ার পর পুতিনের সঙ্গে তার দূরত্ব বেড়েছে।
ইউক্রেন যুদ্ধের অবসান হবে আলোচনা টেবিলে বললেন ঋষি সুনাক। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসান হবে আলোচনা টেবিলে। আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যেন সম্ভাব্য সবচেয়ে ভালো অবস্থানে থাকেন সেজন্য সহযোগিতা করবেন তিনি শুক্রবার এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে। যুদ্ধের অবসান আলোচনায় হবে বলেও ঋষি সুনাক ইঙ্গিত দিয়েছেন, সে শান্তি আলোচনার সময় এখন নয়। তিনি পুনরায় অঙ্গীকার করেছেন রণক্ষেত্রে ইউক্রেন পাঁচ বছরের মধ্যে প্রথম যুক্তরাজ্য ফ্রান্স সম্মেলনে যোগ দেওয়ার আগে ঋষি সুনাকের এই মন্তব্য সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বক্তব্যের সঙ্গে বিরোধপূর্ণ। যুদ্ধের অবসানে ইউক্রেনকে যুদ্ধবিমান ট্যাঙ্ক পাঠানোর জন্য ঋষি সুনাকের প্রতি আহ্বান জানিয়েছিলেন জনসন। ফরাসি প্রেসিডেন্ট বন্ধু এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকের আগে সুনাক বলেছেন, যুদ্ধবিমান ব্যবহারের জন্য আমরা প্রশিক্ষণ দিচ্ছি, তারা যে আক্রমণের মুখোমুখি তা থেকে প্রতিরক্ষার জন্য আমরা তাদের সহযোগিতা করছি, এটি সবার মনোযোগে থাকা উচিত। তিনি বলেন অবশ্যই যুদ্ধের অবসান হবে আলোচনা টেবিলে, কিন্তু এই সিদ্ধান্ত ইউক্রেনকেই নিতে হবে। আমাদের যা করতে হবে তা হলো উপযুক্ত সময় যখন আলোচনা হবে তখন তারা যেন ভালো অবস্থানে থাকে সেটি নিশ্চিত করা। তিনি আরো বলেন কিন্তু এই মুহূর্তে অগ্রাধিকার হলো তাদেরকে প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়া যাতে করে রণক্ষেত্রে তারা সুবিধাজনক অবস্থায় থাকে। পারমাণবিক অস্ত্র সক্ষমতা বাড়াবে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়াকে সামনে রেখে নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়াতে চলেছে যুক্তরাষ্ট্র। সেনা সদস্যদের অস্ত্র গোলাবারুদ, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক যুদ্ধবিমান ও রণতরী সংখ্যা বাড়ানো হবে। শীর্ষস্থানে মার্কিন সেনা কর্মকর্তা বরাদ্দ দিয়ে সংবাদ মাধ্যম আরটি এই খবর জানিয়েছে। গত কয়েক বছর ধরেই উত্তপ্ত কোরীয় উপদ্বীপ দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে এ মাসের শেষের দিকে ফ্রিডম শিল্ড নামে বড় ধরনের যে সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে সেটিকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েছে কয়েক গুণ। ওয়াশিংটন ও সিউলকে হুঁশিয়ারি জানিয়ে সম্প্রতি কিম জং উনের বোন কিম ইয় জং এর সরাসরি হুমকি আর বৃহস্পতিবার 9 মার্চ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র। শীর্ষস্থানে মার্কিন সেনা কর্মকর্তা অ্যান্থনি কটনের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এবার নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়াতে চলেছে। বৃহস্পতিবার মার্কিন সিনেটে আর্ম সার্ভিসেস কমিটির বৈঠকের আগে আরটিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, পিয়ংইয়ং এর চ্যালেঞ্জ মোকাবেলায় মার্কিন সেনা সদস্যদের অস্ত্র গোলাবারুদ, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক যুদ্ধবিমান ও রণতরী সংখ্যা বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। উত্তর কোরিয়াকে দুর্বৃত্ত রাষ্ট্র আখ্যা দিয়ে অ্যান্থনি কটন আরো বলেন, 2022 সাল থেকে এ পর্যন্ত অসংখ্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন কিম জং উন, যা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর নিরাপত্তার জন্য চরম হুমকির বিষয়। কটন আরো জানান, যে কোনো পরমাণু হামলা ঠেকাতে নিজেদের সক্ষমতা বাড়ানোর বিষয়ে ওয়াশিংটনকে গুরুত্ব দিতে হবে। ইসরায়েলের তেল আবিবে হামলায় আহত 3। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির রাজধানী ডিজেনগফ স্ট্রিটের একটি ক্যাফের কাছে বন্দুক হামলাটি চালানো হয়। আহতদেরকে ইকোলোপ হাসপাতালে জরুরি চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে একজনের ঘাড়ে গুলি লাগা অবস্থায় বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে হামলাকারীদের মধ্যে একজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন তেল আবিবের পুলিশ প্রধান। এর আগে একটি ফুটেজে দেখা যায় দুজন এই হামলা পরিচালনা করেছেন। এক প্রতিবেদনে জানানো যায় হামলাকারীদের মধ্যে মোতাস খাওয়াজা নামের 23 বছর বয়সী ফিলিস্তিনি এক যুবক রয়েছেন। সে ফিলিস্তিনের রামাল্লার পশ্চিম তীরের বাসিন্দা। এর আগে অবৈধ অস্ত্র বহনের দায়ে ইসরায়েল সরকার তাকে 2 বার জেলে পাঠিয়েছিলেন বলে জানিয়েছে ফিলিস্তিনের সংবাদ মাধ্যম। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োআফ গ্যালান্ট জানান, আমি শিনবেট সদর দপ্তর হতে সব খোঁজ রাখছি। এদিকে প্রধানমন্ত্রী বেনি নেতানিয়াহু বলেছেন, আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টুইট এক বার্তায় বিরোধী দলের নেতা ইয়ারলাপিদ বলেন, সন্ত্রাসী হামলাটি প্রধান বাণিজ্য কেন্দ্রে সংঘটিত হয়েছে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোন রকমের ইতস্ততা ছাড়াই সবাইকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইয়েমেনে তেল ছড়িয়ে পড়া ঠেকাতে ট্যাঙ্কার কিনছে জাতিসংঘ। অনেক বছর ধরে ইয়েমেনের উপকূলে পড়ে থাকা একটি ট্যাঙ্কার থেকে তেল অপসারণের জন্য জাহাজ কিনছে জাতিসংঘ। এর জন্য ট্যাঙ্কার ফার্ম ইউরোনাভের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইউএনডিপি। তেল বহনকারী একটি ট্যাঙ্কার 1.1 মিলিয়ন ব্যারেল তেল সহ ইয়েমেনের উপকূলে আটকে আছে। সেখান থেকে তেল পানিতে ছড়িয়ে পড়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে আসছিল জাতিসংঘ, কারণ তেল ছড়িয়ে পড়লে পরিবেশগত বিপর্যয় ঘটতে পারে। 2015 সালে ইয়েমেনের গৃহযুদ্ধ শুরুর পর থেকে 47 বছরের পুরনো জাহাজটির সংস্কার করা হয়নি। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ট্যাঙ্কারটির কাঠামো গত অখণ্ডতার অবনতি হয়েছে এবং এটি বিস্ফোরিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। জাহাজটি হুতি বিদ্রোহীদের দখলে থাকা হোদেইদা বন্দরে পরিত্যক্ত পড়ে আছে। বন্দরটি বৈদেশিক সাহায্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, ইয়েমেনে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পথ। ট্যাঙ্কারটি থেকে তেল ছড়িয়ে পড়ে আরব উপদ্বীপ ও হর্ন অফ আফ্রিকার মধ্যে বিস্তৃত বাবাল মান্দার প্রণালী আটকে যেতে পারে, যার ফলে সুয়েজ খালের দিকে যাওয়া চালান বন্ধ হয়ে যেতে পারে। জাহাজ কেনার চুক্তিতে বড় অগ্রগতি বলে অভিহিত করেছেন ইউএনডিপি প্রধান আখিম স্টাইনার। তিনি বলেন, এই প্রচেষ্টা ব্যাপকভাবে পরিবেশগত মানবিক বিপর্যয় ঝুঁকি এড়াতে সহায়তা করবে। সরকার কেন্দ্রীয় এজেন্সিগুলোকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে, অভিযোগ সিপিআইএম এর।
ভারতের সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, সরকার কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তার রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সব বিরোধী দলকে একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর উপর চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে। তিনি শুক্রবার দিল্লিতে মহিলা সংরক্ষণ বিলের সমর্থনে ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস নেতৃত্ব কবিতার অনশন কর্মসূচিতে সামিল হয়ে মন্তব্য করেন। সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি বলেন, সরকার সব কেন্দ্রীয় সংস্থাকে তার রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এভাবে সাংবিধানিক ব্যবস্থা লঙ্ঘন করা হচ্ছে। কেউ অপরাধী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, এজেন্সিগুলো তাদের কাজ করবে, কিন্তু তারা মানুষকে হয়রানি করছে, এজেন্সির অপব্যবহার করা হচ্ছে। ইয়েচুরি বলেন, প্রধানমন্ত্রী 9 বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি মহিলা সংরক্ষণ বিল বাস্তবায়ন করবেন, কিন্তু এখনো পর্যন্ত মহিলা সংরক্ষণ বিল লোকসভায় আটকে আছে, লোকসভায় তা পাশ হয়নি। দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বা কেসিআর এর মেয়ে কে কবিতাকে শনিবার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি, কিন্তু তার আগে ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস এর নেত্রী কবিতা সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশের দাবিতে শুক্রবার অনশন কর্মসূচি পালন করেন। শুক্রবার দিল্লির যন্তর মন্তরে কবিতার অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ আম আদমি পার্টি, শিরোমণি অকালী দল, এনসিপি, আরজেডি, জেডি বা ইউ, পিডিপি, শিবসেনা, উদ্ভব, আরএলডি এর মতো দলের নেতারা। ভারত জাগৃতি নামে একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংসদের বিভিন্ন রাজ্যের বিধানসভায় 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষণের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। তেলেঙ্গানা বিআরএস নেত্রী কবিতা আজ বলেন, বছর শেষে রাজ্যে ভোট, সেজন্য নরেন্দ্র মোদী সরকার তাকে এবং তার দলকে হেনস্থায় সক্রিয় হয়েছে। দিল্লিতে ধর্ণায় বসার সিদ্ধান্ত দেওয়ার পরে জিজ্ঞাসাবাদের জন্য আমাকে ইডি ডেকেছে। কমপক্ষে 9টি রাজ্যে ঘুরপথে সরকার গড়েছে বিজেপি, তেলেঙ্গানায় তা পারেনি, সেজন্য কেন্দ্রীয় এজেন্সিগুলো ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেন তেলেঙ্গানা বিআরএস নেত্রী কে কবিতা হিসেবে উল্লেখ করছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।